নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কেন্দ্র সরকারের পক্ষ থেকে আবারও একটা বিরাট ঘোষণা যেখানে বলা হয়েছে আশি হাজার টাকা করে আপনারা পাবেন আপনাদের আবাস সংস্কার করার জন্য এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আবাস সংস্কার যোজনা অর্থাৎ আপনাদের যে পুরনো ভাঙাচোরা বাড়িগুলোকে রিপেয়ার করার জন্য সরকার থেকে আপনারা কিন্তু এবার থেকে টাকা পাবেন তো এই প্রকল্প সম্পর্কে কি বলা হয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্তটা চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে রেশন কার্ড থাকলেই আশি হাজার টাকা পাবেন কেন্দ্রের নতুন প্রকল্পে রেশন কার্ড থাকলেই আবেদন করুন আবাস সংস্কার যোজনায় নিউজ আপডেট অনুসারে দেশ জুড়ে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প রচনা করে বাস্তবায়িত করে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার কেন্দ্রের নতুন প্রকল্প বিপিএল রেশন কার্ড গ্রাহকদের মাথার উপর ছাদ তৈরির জন্য ও বাড়ি মেরামতি করার জন্য আশি হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার সেই রকমই একটি নতুন প্রকল্প সরকার শুরু করেছে তার নাম দেওয়া হয়েছে বি আম্বেদকর আবাস সংস্কার যোজনা দেশজুড়ে যে সমস্ত পরিবারের মাথার উপরে ছাদ নেই তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের আবাস যোজনার প্রকল্প রয়েছে সরকারের যদিও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা প্রস্তুত হয়ে থাকলেও কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়নি তবে এই আম্বেদকর আবাস সংস্কার যোজনার অধীনে বিপিএল রেশন কার্ড গ্রাহকদের সরকারের তরফে আশি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গে ডিসি অশোক গর্গ জানান এই প্রকল্পের অধীনে বিপিএল কার্ড গ্রাহকদের মধ্যে যারা যোগ্য তাদের এতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো এবার প্রত্যেক দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে আশি হাজার টাকা করে দেওয়া হবে এতদিন পর্যন্ত শুধুমাত্র তপস্বিলী জাতি এবং উপজাতির পরিবারগুলি এই সুবিধা পেত এবার সমস্ত দরিদ্র পরিবারকেই এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পরিবারের বাড়ির আয়ুষকালের সময়সীমা দশ বছর পেরিয়ে গিয়েছে বাড়ির মেরামত করার প্রয়োজন রয়েছে তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য ব্যক্তিকে ন্যূনতম বিপিএল আবাস সংস্কার যোজনা হোল্ডার হতেই হবে তবে সেক্ষেত্রে আরও জানানো হয়েছে যদি কারোর কাছে বিপিএল সার্টিফিকেট না থাকে তাহলে তিনি কাস্ট সার্টিফিকেট দিয়েও প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট বা জাতির শংসাপত্র থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে তার পাশাপাশি জমির দলিল এবং বিদ্যুতের বিল থাকা প্রয়োজন তাহলেই বি আর আম্বেদকর আবাস সংস্কার যোজনা প্রকল্পে আবেদন করা যাবে তো তাহলে বন্ধুরা এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো এবং বড় প্রকল্প কেন্দ্র সরকারের তরফে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কখন এই আবেদন শুরু হবে সেই বিষয়ে অফিসিয়াল নোটিশ জারি হলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে কখন এবং কোথায় আপনারা আবেদন করবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হয়েছে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন